বন্ধুরা, এই পৃথিবীতে যারা জন্ম নিয়েছে তাদের একদিন মৃত্যু আসবেই। মৃত্যুই জীবনের পরম সত্য। হাজারো চেষ্টা করলেও মৃত্যুকে কেউই আটকাতে পারে না, কিন্তু তবু আমরা মৃত্যুকে ভয় পাই, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি। সেই মৃত্যুকে ঘিরেই অনেক রহস্য মানুষের মনে থাকে। কেন মৃত্যুর পর হিন্দুদের দেহ দাহ করা হয়, দাহ না করলে কি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের গরুড় পুরাণে বলা আছে। আজ এই ভিডিওতে আমরা আপনাদের এই বিষয়ে জানানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, মৃত্যু একটি হঠাৎ করে হওয়া প্রক্রিয়া। কেউই মৃত্যুর জন্য তৈরি থাকে না। সে জানে একদিন এখান থেকে যেতেই হবে, তবুও সে এই সংসারের মায়া কিছুতেই ছাড়তে পারে না। কোনো জায়গায় আমরা ঘুরতে গেলে এক মাস আগে থাকতে প্ল্যান করি, কোথায় যাব, সেখানে কোথায় থাকব, কে কে যাব, কত কিছু করি, তাই না? কিন্তু যেখানে আমরা সারা জীবনের মতন চলে যাব তার জন্য কোনো প্ল্যান নেই। তাই হঠাৎ করে যখন মৃত্যু হয়ে যায় তখন আত্মা হতভম্ব হয়ে যায়। এটা কি হলো? সে যখন দেখে তার শরীরটা পাশে পড়ে রয়েছে, তারপর দুটো লোক এসে তাকে টানতে টানতে এক জায়গায় নিয়ে যায়। সেখানে তার কর্মের হিসাব করা হয় এবং তাকে আবার তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে এসে দেখে তার সুন্দর শরীরটা আজ অসার হয়ে পড়ে রয়েছে। কত কিছুই না করেছে এই শরীরটা নিয়ে, বন্ধুদের সাথে খেলা, প্রথম প্রেম, সুন্দর করে সাজা, সবকিছুই তার আজ চোখের সামনে ভাসতে থাকে। যাকে সে সব থেকে বেশি ভালোবাসত সেই শরীরটাই আজ তার নয়। যাকে সে নিজের পরিবার ভাবত কেউই আর তাকে দেখতে পারছে না, তার কথা শুনতে পারছে না। সে পাশে গিয়ে চিল্লাচ্ছে মা মা বলে, সে নিজের ছেলেকে ডাকছে, দেখ বাবু আমি এসেছি, কিন্তু কেউই তার কথা শুনতে পারছে না। সবাই তার মৃত শরীর নিয়ে কাঁদছে। সেই মুহূর্তে একটা জীবাত্মা কতটা দুঃখ অনুভব করে আপনি ভাবতে পারবেন? যাকে এতদিন সবাই নিজের মনে করত, হঠাৎ করে সে আজ পর হয়ে গেল, সে তার প্রিয় মানুষদের সাথে আর কথা বলতে পারবে না। এই সমস্ত কষ্টের হাত থেকে রেহাই দেওয়ার জন্যই মৃত শরীরকে পুড়িয়ে দেওয়া হয়। তাকে বোঝানো হয় তোমার এখানে সমস্ত কিছু এবার শেষ, এবার তোমাকে নতুন জীবনের উদ্দেশ্যে যেতে হবে, এই দুনিয়া আর তোমার জন্য নয়। কিন্তু অপরদিকে যার দেহ দাহ করা হয় না, সে কিছুতেই তার দেহের মায়া ছাড়তে পারে না, সুতরাং তার মুক্তি হয় না, সে এই লোকেই ঘুরে বেড়ায়। এছাড়াও এটা মনে করা হয় মৃত্যুর সময় মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, যার ফলে তার শরীরে বিভিন্ন ধরনের জীবাণু বাসা বাঁধে। দেহটিকে দাহ করে দিলে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। তাই হিন্দু ধর্মে মৃত্যুর পর দাহ করার প্রচলন রয়েছে। তাই শেষে এটা বলবো, এই লোকে তুমি যা দেখছ সবই মিথ্যা। তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব ততদিনই থাকবে যতদিন তোমার এই দেহটি রয়েছে। বাস্তবে তুমি আত্মা, তোমার কখনো মৃত্যু হওয়া সম্ভব নয়। এরকম অনেক জন্ম তুমি নিয়েছ এবং এরকম ভাবেই তুমি প্রত্যেক বাড়ি নষ্ট করে ফেলেছ। জীবনের প্রধান উদ্দেশ্য নিজের বাড়িতে ফিরে যাওয়া, যেখান থেকে তুমি এসেছ। যতদিন না তুমি এটা বুঝতে পারবে ততদিনই তুমি এইভাবেই জন্ম মৃত্যুর চক্রে গোল গোল ঘুরতে থাকবে। আপনি স্পিরিচুয়াল ভিডিও দেখছেন, তার মানে আপনার হৃদয়ও বলছে, ব্যাস আর না, এবার নিজের বাড়িতে পৌঁছতে হবে, এবার আমায় ঈশ্বরের কাছে যেতে হবে। হরে কৃষ্ণা।